আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন বক্তব্যে বিমান বাহিনীকে জাতির জনক শেখ মুজিবুর রহমানের স্বপ্ন এবং আদর্শ নিয়ে গড়ে তোলবার অভিপ্রায় জানিয়েছেন। 1996 এর পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম বাংলাদেশ বিমান বাহিনীর জন্য F-16 ক্রয়ের ব্যাপারে আগ্রহ জানান। এই বিষয়গুলো নিয়ে তৎকালীন জাতীয় সংসদে বেশ বিতর্ক এবং আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও প্রশ্ন তোলে, গরিব বাংলাদেশের F-16 কেন লাগবে? গরিবের খোরা রোগ হলেও সে জামানায় 8টি ব্র্যান্ড নিউ MiG-29 রাশিয়া থেকে ক্রয় করা হয়। আরও 8টি MiG-29 অর্ডারে ছিল। একই সাথে সব মিলিয়ে দুই ব্যাচে 16+16টি অর্থাৎ 32টি MiG-29 ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়। মজার বিষয়, ভারত নিজেও এ বিষয় নিয়ে উদ্বেগ জানায়, কেনই বা বাংলাদেশে MiG-29 লাগবে? পাইলট প্রশিক্ষণের জন্য বিদেশ নির্ভর হলেও বিদেশ নির্ভরতা কমাতে দেশেই পাইলট প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 2001 পরবর্তী সময়ে ক্ষমতার পালাবদলের পর 8টি MiG-29কে গ্রাউন্ডেড করা হয়। অর্ডারে থাকা 8টি MiG-29 অর্ডার বাতিল করা সহ বাকি 16টি কেনার পরিকল্পনা স্ক্র্যাপ করা হয়। পাইলটদের ব্যয়বহুল MiG-29 প্রশিক্ষণ বাদ দিয়ে F-7 কেন্দ্রিক প্রশিক্ষণের গুরুত্ব দেওয়া হয়। দেশে থাকা 8টি MiG-29 বিক্রির চেষ্টা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা হয় MiG-29 দুর্নীতি মামলা, যেখানে 32টা MiG-29 কেনার কথা ছিল কিন্তু কেনা হলো মাত্র 8টি। অবশ্য এই 8টিও তো গ্রাউন্ডেড করে রাখা হয়েছিল। আজকে 32টা MiG-29কে আপগ্রেড করে R-27 ও R-77 VVR মিসাইল থাকলে মিয়ানমারের Sukhoi-30কে কাউন্টার দেওয়ার জন্য এর চেয়ে বেশি আর কিছু লাগতো না। অবশ্য এই 8টা MiG-29 না থাকলে যে আরো খারাপ অবস্থা হতো তা বলার অপেক্ষা রাখে না। আর আমাদের কোনো বিভিআর সক্ষমতাও থাকতো না। F-7 BGI র্যাডারের রেঞ্জ 86+ কিলোমিটার হলেও বড়জোর PL-12 ফায়ার করা যাবে। 1991 সালে সেই একই গাফলতির জন্য বিমান বাহিনী প্রায় 50টা যুদ্ধবিমান ও হেলিকপ্টার হারায়। সেসব কিছু ব্র্যান্ড নিউ ছিল, কিছু ছিল পুরাতন, কিন্তু তাও তো ছিল দেশেরই সম্পদ। উল্লেখ্য ব্যাপার এই যে, এই ক্ষতি কিন্তু এখনো বিমান বাহিনী কাটিয়ে উঠতে পারেনি। 2000 সাল পরবর্তী সময়ে ক্রয় করা মিগ এখনো পার্শ্ববর্তী মিয়ানমারের আকাশ দাপিয়ে বেড়াচ্ছে। আর 2001 পরবর্তী সময়ে বাংলাদেশের কোনো শত্রু নেই দাবি করে ক্রয় করা হয় F-7BG এয়ারক্রাফট। ততদিনে রাশিয়ার লসের জন্য রাশিয়া মামলা করে বসে বাংলাদেশের বিরুদ্ধে, তার ক্ষতিপূরণ দিতে হয় বাংলাদেশকে। একই সাথে ভবিষ্যৎ কেনাকাটায় রাশিয়া বাংলাদেশ বিমান বাহিনীকে ডিমেরিট করে বসে। রাশিয়া বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছায়। MiG-29 ডিলের পর রাশিয়ার সাথে আমাদের রিলেশন খারাপ হয়ে যায়। ঠিক এই কারণেই নাকি অন্য কোনো কারণে কি রাশিয়া আমাদের সাথে Sukhoi-30 নিয়ে রাজনীতি করে বসল, যেখানে মিয়ানমার ঠিকই Su-30 হাতে পাচ্ছে কিন্তু আমরা? আজও বিমান বাহিনীকে কাঙ্ক্ষিত এয়ারক্রাফট দেওয়ার ব্যাপারে রাজনীতি করে রাশিয়া। 2009 সালের দিকে বিমান বাহিনীর এমন অবস্থা ছিল যে প্রশিক্ষিত পাইলটের অভাব দেখা দিয়েছিল। নতুন প্রশিক্ষিত পাইলট তৈরি করা হয়নি নানা কারণে, বিশেষ করে বিমান বাহিনীর প্রতি 2001 পর থেকে চলতে থাকা অবহেলা এবং বাজেট ঘাটতির কারণে। 2009 পর আবার বাধ্য হয়ে F-7BGI কেনা হয়। F-7BGI কেনার মূল কারণ ছিল অন্য কোনো যুদ্ধবিমানে প্রশিক্ষণ তখন পসিবল ছিল না। এরপর দক্ষ পাইলট তৈরির জন্য YAK-130, KHW এর মতো প্রশিক্ষণ বিমান কেনা হয় শুধুমাত্র রাশিয়া থেকে আরো ফাইটার জেট কেনা হবে এরকম উদ্দেশ্য সামনে রেখে। পাইলট প্রশিক্ষণে পিছিয়ে যাওয়ার ফল আজও ভোগ করছে বিমান বাহিনী। আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে 8টির জায়গায় 16টি হ্যাভি মাল্টিরোল ওয়েস্টার্ন এয়ারক্রাফট সংগ্রহ করা হচ্ছে ট্রেনার জেটও। সামরিক বাহিনীর কেনাকাটা এবং প্রশিক্ষণ সময় সাপেক্ষ, এর জন্য দরকার বছরের পর বছর ধরে বানানো মিলিটারি ডক্ট্রিন, ভবিষ্যৎ এয়ারক্রাফট ডেভেলপিং এবং স্পেয়ার পার্টসের সহজলভ্যতা, পাইলট অ্যাডাপশনের মতো বিষয়ও। তাই এইসব বিষয়ে ধৈর্য ধরা আবশ্যক। একটি শয্যাশায়ী বাহিনীর রাতারাতি উন্নয়ন অসম্ভব, বাস্তবতাকে এড়াতে গেলেও ইতিহাস জানা অত্যাবশ্যক। তো এই ছিল আজকের আয়োজন। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। করুণ দল যা।